দুর্গাপুরবাসীদের জন্য সুখবর, খুলে গেল ভূতের রাজা দিলেবরের আরও একটা নতুন আউটলেট দুর্গাপুরে। সত্যজিৎ রায়ের জন্মদিনে সত্যজিৎ রায়ের স্মরণীতে খুলে গেল ভূতের রাজার নতুন আউটলেট, আর সেই দিনই আমরা সেখানে পৌঁছে গেছিলাম জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করতে। এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে দুর্গাপুর থেকে কে কে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এখানে গিয়ে আমরা নিয়ে নিলাম এদের হীরক রাজার থালি, যে থালিতে থাকছে প্রায় 20 রকমের আইটেম, আর এই থালিটা কিন্তু সম্পূর্ণ শেয়ারেবল, অর্থাৎ একটা থালি নিয়ে আপনারা দুজন মিলে খেতে পারবেন। আর প্রথমেই দেখতে পাচ্ছেন একদম ভাত, ভালো লম্বা লম্বা চালের ভাত, তার সঙ্গে গরম গরম ঘি, আর ঘিয়ের সঙ্গে থাকছে কিন্তু 5 রকমের ভাজা। সেই ভাজার থেকে আলু ভাজা কুমড়ো ভাজা দিয়ে ঘিটা মেখে নিলাম। ঘিয়ের সঙ্গে একটু ভাজা মেখে নিলে কিন্তু স্বাদটা একটু আলাদা হয়ে যায়। আমি ঘি দিয়ে ভাত খেলে কিন্তু একটু কোনো ভাজা মেখে নিই। আর তারপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে কচুরি। এটা লুচির মতন দেখতে লাগলেও এটা কিন্তু একেবারেই লুচি নয়, এটা কচুরি। আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন আলুর দম, আর এই আলুর দমের কালারটা দেখেই যেন কেমন লোভ লেগে যাচ্ছে। লুচি আর আলুর দম কার কার ফেভারিট আইটেম জানাবেন আমাকে। আর লুচি আলুর দম খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বেবি ফিশ ফ্রাই। এরকম ধরনের ছোট ছোট দুটো ফিশ ফ্রাই থাকছে, আর ফিশ ফ্রাইয়ের ভেতরে দেখুন মাছের পরিমাণটা কি পরিমাণে রয়েছে। ওপরের যে কোটিংটা রয়েছে সেটা একদম পাতলা এবং মুচমুচে, এর সঙ্গে একটু কাসন্দি হলে কিন্তু আরও জমে যেত খাওয়াটা। নেক্সট এরপরে যে থালিতে এটা থাকছে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। আর এই মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল কে কে ভালো খান, আমার কিন্তু দারুণ লাগে। ছোট ছোট মাছের মাথা চিবিয়ে খাওয়ার মজাই আলাদা। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডালে যদি অল্প করে একটু ঘি দিয়ে দেওয়া হয়, এর মধ্যে যদি ঘিয়ের ফ্লেভার বেরোয়, তাহলে তো কোনো কথাই নেই। যে ফ্লেভারটা কিন্তু আমি পেয়ে গেছিলাম ভূতের রাজা দিলেবরের এই থালিটাতে, আর এই থালিটা কিন্তু ভূতের রাজা দিলেবরের সমস্ত আউটলেটেই অ্যাভেলেবেল থাকছে। পরবর্তী যে আইটেমটা এই থালিতে থাকছে সেটা হচ্ছে আলু পটলের তরকারি। আর এই আলু পটলের তরকারিটা দেখুন, গ্রেভিটা দেখুন, গ্রেভিটা দেখেই কিন্তু মুখে একদম জল চলে আসছে। এরকম লাল লাল গামাখা গামাখা গ্রেভি এবং তার সঙ্গে পটল। পটল শীতের সবজি, বেশ খেতেই ভালোই লাগে আমার। আরে বাবা, ক্যামেরাম্যান কোথায় যাচ্ছ, ভেতরে ঢোকো ভাই। এরকম পটল দিয়ে একটু ভাতটা মেখে নিই আগে। এরকম পটল এবং তার সঙ্গে আলু, তার সঙ্গে হালকা গামাখা গামাখা ঝোল, সব কিছু দিয়ে ভাতটা মেখে নিয়ে একদম মুখে চালান করে দিলাম। ভেজ আইটেম যারা ভালো খান তাদের কিন্তু এই আইটেমটা অসাধারণ লাগবে জাস্ট। আর তারপরে থাকছে তো মেন কোর্সের দিকে আমরা আস্তে আস্তে ঢুকছি, ননভেজ আইটেম। ননভেজ আইটেমে প্রথমেই দেখতে পাচ্ছেন চিংড়ি, এরকম মডারেট সাইজের একটা চিংড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই চিংড়ির সঙ্গে, তার সঙ্গে চিংড়ির গ্রেভি, এটা কিন্তু ডাব চিংড়ি নয়, তার ফলে হোয়াইট গ্রেভি নয়, লাল লাল গ্রেভি হয়েছিল এবং তার সঙ্গে হালকা ঝাল ছিল। আর এই বাঙালির যেটা কাজ, সব জায়গায় কাঠি করা, চিংড়ির পেছনেও কাঠি করে দিয়েছে, সেই কাঠিটা সযত্নে বের করে নিয়ে চিংড়িটা কিন্তু আমি মুখে চালান করে দিলাম। চিংড়ি না ইলিশ, আপনার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু ইলিশটাই বেশি ভালো লাগে। আর তারপরে যে আইটেমটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিতে মোটামুটি বড় সাইজের একটা ভেটকি পাওয়া যাচ্ছে, আর তারপরে ইলিশ। ইলিশের সাইজটা দেখুন, ও হো হো হো, ইলিশের এই সাইজটা দেখে তো নিজের লোভ সামলাতে পারছে না, জাস্ট মুখটা জলে ভরে যাচ্ছে। আর তার সঙ্গে ইলিশের এই গ্রেভিটা, এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে এই হলুদ কালারের গ্রেভি, আর এই নরম তুলতুলে একেবারে মাছ, তার মধ্যে এতটা বড় পেটির মাছ, আর তার মধ্যে কিন্তু ডিমও উকি মারছে। আর এরকম সাইজের ইলিশ সত্যি অন্য কোনো রেস্টুরেন্টে কিন্তু আমি দিতে দেখি না। আর নরম তুলতুলে মাছটা দেখতে পাচ্ছেন। ইলিশ মাছ কার কার প্রিয়, কে কে ভালো খান জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে। আর এই ইলিশ মাছটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু ইলিশ মাছের গ্রেভিটা যেটা রয়েছে, একদম হলুদ সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল, খেতে জাস্ট প্রাণটা জুড়িয়ে গেছে। এখনো পর্যন্ত কে কে গেছেন এই আউটলেটটায় জানাবেন আমাকে। আমি যেদিন গেছিলাম আমার সঙ্গে কিন্তু অনেকেরই দেখা হয়েছিল যারা আমার ভিডিও দেখেন এবং এই আউটলেটে খেতে এসছেন। আর এই ইলিশ মাছের পেটের মধ্যে ডিমটা দেখুন, এরকম ইলিশ মাছের ডিম হলে আর কি চাই বস। আর তারপরে তো মেন আইটেম থাকছেই, যেটা আমার ফেভারিট আইটেম, যে কম্বিনেশনটা আমি সব থেকে ভালো খাই, পোলাও এবং মাটন কষা। পোলাওতে দেখতে পাচ্ছেন একদম ঝুড়ো ঝুড়ো চালের পোলাও, তার মধ্যে কিন্তু কাজু কিশমিশ, যথেষ্ট পরিমাণে ড্রাই ফ্রুট রয়েছে, আর তার সঙ্গে এরকম লাল লাল মাটন কষা। দু দু পিস মাটন এখানে পাওয়া যাচ্ছে, আর নরম তুলতুলে মাটন, আর গরম সেরকমই, জাস্ট ধরা যাচ্ছে না, ধোঁয়া উঠছে মাটন থেকে, দেখতে পাচ্ছেন। এরকম গরম গরম মাটন আর পোলাও হলে কত পিস মাটন আপনি খেতে পারবেন, বা কত পিস মাটন আপনি এখনও পর্যন্ত হাইয়েস্ট খেয়েছেন সেটা আমাকে জানাবেন। আর আমি গরম গরম মাটন কষা আর পোলাও দিয়ে ভাত মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। ও হো হো, একটা আলাদা স্বর্গীয় অনুভূতি বসে এই সমস্ত খাওয়া দাওয়ায়।
আর এরপরে তো চাটনি থাকছেই, বাঙালির শেষ পাতে একটু চাটনি না হলে খাবারটা যেন সম্পূর্ণ হয় না। আর আমের সিজনে সেটা কিন্তু মাস্ট, আমের চাটনি হওয়া চাই। যদিও আমার একটু গামাকা গামাকা প্লাস্টিক চাটনি বেশি পছন্দের, পাঁপড় দিয়ে আমের চাটনি খেয়ে নেওয়ার পরে কিন্তু এবার চুষে চুষে আমটা খাওয়ার পালা। আর তারপরে তো মিষ্টি আছেই শেষ পাতে, এরকম দু দু পিস রসগোল্লা। রসগোল্লা ঠিক এরকম ভেঙে খেয়ে বা রস চিপে খেয়ে মজা নেই, রসগোল্লা মানে সোজা রসগোল্লা নাও আর টপ করে মুখে চালান করে দাও। আর রসগোল্লার পরে এখানে থাকছে দই। দইটা দেখতে পাচ্ছেন ওপরে, দইয়ের এই ওপরে যে শক্ত পাটটা থাকে না, এটা আমার সব থেকে ফেভারিট লাগে। আর এই দইটা ছিল একদম মানে মিষ্টিও না আবার টকও না, দুটোর মাঝারেই, খেতে বেশ ভালোই লেগেছে। আর এই ভূতের রাজার অ্যাম্বিয়েন্স, ভেতরটা পুরো রাজার রাজদরবারের মতন, যেখানে স্বয়ং রাজাও বসে রয়েছে। আর ভূতের রাজার দিলবর মানেই কিন্তু সেখানে গুপিবাগা তো থাকবেই, প্রতিকটা দেয়ালেই কিন্তু গুপিবাগা বিরাজমান। আর বাইরেটা, বাইরেটা তো পুরো একদম দুর্গর মতন করে বানানো হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আর অ্যাড্রেস রইল ডেসক্রিপশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর এমন আরও ভিডিওর জন্য ভোজারটা ফলো করুন।